একদিন বৃষ্টি নামতেছে, যুবক রাত্রিবেলা ইবাদত করতেছে, এই পতিতা নারী ওই বৃষ্টি রাত্রিবেলা আসে দরে ঘরের দরজায় করা ঘাত করলো, কে? আমি একজন বিপদগ্রস্ত নারী, আমি আজকে বৃষ্টি ঝড়ের দিনে ঝড়ের রাতে বিপদে পড়েছি, মেহরবানি করে আপনি আমার একটু জায়গা আশ্রয় দেন। এই যুবকটা খানকার ভিতরে ইবাদত করে, ওই নারী দুষ্কৃতিকারী যুবক বুঝে নাই, দরজা খুলে দিলেন মহিলাকে, ভিতরে একটা সাইডে জায়গা করে দিলেন, আপনি এখানে থাকেন, সকালবেলা আপনি চলে যাবেন। মহিলা রাত্রিবেলা ওইখানে যুবক বাতি জ্বালাইয়া নামাজ শুরু করে দিল, নামাজ সালাত। যুবক রাত্রিবেলা নামাজে দণ্ডায়মান নামাজ পড়তেছিল, সে ঠিক এমন সময় ওই নারীটা তার দেহ অঙ্গ ভঙ্গি দিচ্ছে, দেখবেন নারী জাতির ষোলো কলার এক কলা যদি মেরে দেয় অনেক যুবক পথ হারা হয়ে যায়। অতীত নারী অঙ্গ ভঙ্গি দেয়, এই যুবককে আকৃষ্ট করার জন্য যুবকের মন তো নির্জন, রাত খানকার ভিতরে একেবারে কেউ নাই, বৃষ্টি নামতেছে নিরিবিলি, শয়তান তার কালবের মধ্যে ধোকা দেয়, জেনা করো জেনা করো জেনা করো, মন তার জেনার দিকে চলে যায়, সে নিজেকে নিবৃত রাখার জন্য নফসকে ডাক দে, কহে নফস তুমি আমাকে জেনার দিকে নিয়ে চলে যাচ্ছ, আজকে দুনিয়ার আগুনে দুনিয়ার আগুনে আগে একটু পুড়ে দেখো জাহান্নামের আগুন কত মজা। আহা, এই যুবক আল্লাহর আইন মানার জন্যে ওই পতিতা নারীর থেকে বাঁচার জন্যে শয়তানকে পরাস্ত করার জন্যে যুবক তার একটা আঙ্গুল আগুনের মধ্যে ঢুকাই দিয়া পুড়াইতে লাগলো, একটা আঙ্গুল ঢুকাই দিয়ে আগুনের মধ্যে পুড়াইয়া নফসকে বলতেছে, হে নফস এবার আগুনে পুড়ে দেখো কি মজা, তুমি তো জেনা করতে চাও, জেনার বিনিময় তো জাহান্নাম, তাহলে তুমি যে জেনা করতে চাও এই আগুনে তুমি পুড়ে দেখো ওই নারী। তিনি কি করলেন, বারবার অঙ্গভঙ্গি দেয়, কিন্তু যুবক তার আর একটা আঙ্গুল পুড়াইল, আরও একটা আঙ্গুল পুড়াইল, এইভাবে তার দশটা আঙ্গুল পুড়াই ফেলল, কিন্তু ওই যুবক জেনা করল না। কিন্তু আমার মালিকের সাহায্য এসে গেল আসমান থেকে, ওই মহিলা স্টক করে বসলো জায়গায়, আল্লাহ তার হাড় স্টক করে হৃদ যন্ত্র ক্রিয়ায় মারিয়া আল্লাহ যুবককে জেনা থেকে বাঁচাই দিল, কিন্তু ঘটনা ঘটলো আবার ভিন্ন। ওই যে দুষ্কৃতিকারী যারা ছিল তারা পুলিশকে খবর দিছে, রাজার পুলিশদেরকে খবর দেওয়া বললো, দেখো এক খানকার ভিতরে এক বেগানা নারী মেরে ফেলছে, পুলিশ তারে ধরে নিয়ে গেল রাজ দরবারে বিচার বসলো, রাজা বললো, যুবক তুমি কি তাকে মেরেছো? যুবক ডাক দেখে, রাজা আপনি তো আমার সম্পর্কে জানেন, আমি কখনোই কাজ করতে পারি না। রাজা বললো, আবেদরে আমি বিশ্বাস করে নিলাম, তুমি জেনা করো নাই অথবা তারে মারো নাই, কিন্তু আদালত তো সাক্ষী চায়, তুমি তো তোমার পক্ষে কোনো সাক্ষী হাজির করতে পারো নাই, এই কিছু মানুষ তো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, ওই যে দুষ্কৃতিকারী, ওরা চার পাঁচজন মিলে যা সাক্ষ্য দেখে আমরা দেখছি মেরে ফেলছে। রাজা বলতেছে, যুবক তোমার ফাঁসির কাষ্ঠ ঝুলানো হবে, শুলে চড়ানো হবে মৃত্যুদণ্ড, আগেকার মৃত্যুদণ্ড খুব ভয়াবহ মৃত্যুদণ্ড ছিল। যুবক বলতেছে, রাজা রে আমার একটু সময় কি তুমি দেবা, আমি দু রাকাত নামাজ আদায় করে আমি আমার মালিকের সাথে কথা বলতে চাই। ওই যুবক দু রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত বাড়াই দিলেন, হাত বাড়াই বলে, রব আমি জানি আমি অন্যায় করি নাই, আর এটাও জানি যেটা অন্যায় করি নাই সে শাস্তি তুমি আমারে দিবা না, আল্লাহ আমি মারা যাব আমার আপত্তি নাই, কারণ আমি জানি এন্তেকালের পর আমি তোমার সাথে মিলিত হব,
মৃত্যুরিয়ে তো আমার কোনো ভয় নাই মালিক রে কিন্তু এখন যদি আমি মারা যাই ওরা আমাকে মৃত্যুদণ্ড দেয় তাহলে পৃথিবীতে আমি আলেম আর আবেদের কলঙ্ক হয়ে যাব সারা দুনিয়ার মানুষ জানবে আমি জেনার কারণে এই মহিলাকে আমি ধর্ষণ করে হত্যা করে ফেলছি আল্লাহ দুনিয়ার মানুষ আলেমদেরকে সারা জীবন কলঙ্ক দিবে আবেদদেরকে কলঙ্ক দিবে আল্লাহ তোমার কাছে দরখাস্তি অধমে তুমি আমাকে আলেম আবেদের কলঙ্ক বানাইও না প্রত্যেক রাত্রিবেলা কোন মুসলমানের বারো রাকাত তারাবির নামাজ যদি চুরি হয় তাহলে বলেন তিরিশ রমজানে কত রাকাত চলে গেল তিন বারং কত ছত্রিশ তিনশো ষাট তিনশো ষাট রাকাত নামাজ চলে গেল কতটা সেজদা চলে গেল কত তাশাহুদ চলে গেল আল্লাহ কত সুরা তার চলে গেল কত কেরাত তার চলে গেল মাহে রমজানে রাত জেগে ইবাদতের কত সময়টা তার নষ্ট হলো আহা এভাবে কত মুসলমানের ইবাদত চুরি হয়ে গেল কিয়ামত পর্যন্ত যদি আপনি কান্না করেন একটা রমজান চলে গেলে আর আপনার জীবনে ফিরে আসবে না একটা রোজা যদি চলে যায় কোনোদিন আর আপনার মাঝে রোজা পাবেন না একটা মাহে রমজানের রাত যদি চলে যায় কোনোদিন আর আপনি পাবেন না এই জন্য আমি খুব চালাকি করছি সারা রমজানে সারা রাত্র কিতাব পড়ি একটা চালাকি করছে আল্লাহ এক কাজে দুই কাজ করবে সুযোগ তো পাইছি রমজানে আমি করে দাওয়াটা নিন এমনকি দুয়ার দাওয়াত নিন আমি না ভাই টাইম নেই আমার একবারে সারা রাত্র ফজরের নামাজ পড়িয়ে তারপর আমি বিছানায় যাই এই আমি আমার আদত করে নিছি অনেকগুলি বছর আমি চিন্তা করলাম এই রাত চলে গেলে আর জীবনও পাইতাম না এই রাত একবার চলে গেলে আর জীবনে পাওয়ার সুযোগ নাই তো আপনারা ওই সারা রাত্র একটু চেষ্টা করবেন সুযোগ যদি হয় আর কি বের করে নিতে হবে ভাই অনেকে বলে হুজুর দিনের ভাগে কাজ আছে মাঠে ধান আছে ব্যবসা আছে চাকরি আছে আমার অমুক কাজ তমুক কাজ এগুলি বলে বলে মানুষেরা অনেকে রোজা ছেড়ে দেয় তারাবি ছেড়ে দেয় আপনাকে প্রশ্ন করব ভাইরে আপনি যদি আজকে মারা যান কালকে কি দোকান বন্ধ হবে আমি কালের কথা বলতেছি তার মানে যে মরার পরের দিনই এটা না পরবর্তীতে আপনার দোকান কি চলবে না আপনার ছেলে চালাবে না হয় কি আপনার ওয়ারিশটা ভাগযোগ করে নিয়ে যাবে ওটা চলবে দুনিয়া আপনার জন্য বসে নেই ধান খেতে ধান কেটে নিয়ে আসবে ব্যবসাও চলবে ধান কাজ চলবে আপনার বাড়ির রান্না বান্নাও চলবে আপনি নাই বিদায় আপনার স্ত্রী যে না খেয়ে থাকবে তা কিন্তু না ছেলেরাও না খেয়ে থাকবে তা না কোনো না কোনোভাবে তারাও চলবে কিন্তু আপনি যে স্ত্রীর কথা বলে সন্তানের কথা বলে বিবির কথা বলে সংসারের কথা বলে রোজা ছেড়ে দিলেন নামাজ ছেড়ে দিলেন তাহলে বলেন তো আপনার মতো বুকা পৃথিবীতে আর কেউ নাই এত বড় ভুল জীবনেও করবেন না আল্লাহর কোরআন বলতেছি আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ সম্পদের মোহে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফিল করিও না আমাই আফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন যে এ কাজ করবে সে মহা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে এমন ক্ষতি আর পোষানো সম্ভব হবে না মুন্সিগঞ্জবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আমরা যেই পীরের মুরিদ হই না কেন কোরআনের আইন সবার জন্যই সমান কি কথা বলেন ঠিক কিনা আমরা যেই পীরের মুরিদ হই না কেন
আল্লাহ রাসূলের সুন্নাত সবার জন্যই সমান এবং সিগানদের মুসলমান শুনিয়া যান এত বড় মারাত্মক ভুল আপনি কখনোই করবেন না দুনিয়ার মোহে পড়ে আপনি কার জন্য হারাম খাবেন কার জন্য মানুষের ক্ষতি করবেন একটু চিন্তা করেন তো দুনিয়ার হায়াত কতটুকুন কারো 40 বছর কারো 60 বছর কারো 80 90 100 বছর হয়ে গেলে এই জীবনটাকে জীবন বলে না 100 বছর বৃদ্ধ যখন ঘরের মধ্যে পড়ে যায় তখন ছেলেরাও পছন্দ করে না মেয়েরাও পছন্দ করে না নাতি-নাতনিরাও তখন দেখাশোনায় পছন্দ করে না সে ঘরের মধ্যেই পেশাব করে দিলে নাতিরা কাছে যায় না বলে দাদি নানির শ্বাস থেকে পেশাবের গন্ধ আসে বাথরুমের গন্ধ আসে বিদ্যুতের গন্ধ আসে বেটার বউ মাঝে মধ্যে ধমক টমক দেয় ধর বেড়ো বুড়া মরো না এই পোষাগুলো আমি কি দায়িত্ব নিছি নাকি আমি কি কামলা নিছি নাকি বেটার বউরাও ঝাড়ি দেয় বাজার সন্তান অনেক সময় চিন্তা করে আলেমদের কাছে যায় বলে হুজুর দোয়া করে দেন মা যাতে দুনিয়া থেকে চলে যায় আর কষ্ট সহ্য হয় না কি করবে ছেলেও তো নিরুপায় রুজিতে রুজিতে বাহিরে চলে যায় ও ইচ্ছা করলেও অনেক সময় পারে না যাদেরকে দায়িত্ব দেয় তারা ঠিক মতো দায়িত্ব পালন করে না রে বাপ এটাই দুনিয়ার আসল রূপ আসল চেহারা সময় ফুরাইলে কেউ আপন না আমি বাস্তবতা থেকে বলতেছি সময় ফুরিয়ে গেলে কেউ আপন না আপনারা অনেক সময় কর্তৃত্ব নিয়ে মারামারি করতে যান বন্ধুর মহাব্বতে চলে গেলেন দলের মহাব্বতে গেলেন গোষ্ঠীর মহাব্বতে গেলেন আজারে মারামারি মারামারি লাগছে কি খাবার নিয়ে টেবিল নিয়ে চামচ নিয়ে কুত্তা লইয়া ঠিক খবরে পড়লাম ব্রাহ্মণ বাড়িয়ে কুত্তা নিয়ে মারামারি করে তিনজন আহত কি বুঝলেন আপনারা আমি বাস্তবতা থেকে বলতেছি ওই অবস্থায় আপনি আহত হলেন অথবা ওই মারামারিতে আপনি নিহত হলেন বলেন আপনার স্ত্রীর দায়িত্ব কে নেবে আপনার সন্তান এতিম হয়ে গেল কে নেবে বাস্তবতা থেকে বলতেছি যেই গোষ্ঠীর জন্য আপনি মারামারি করে মরে গেলেন ওই গোষ্ঠী আপনার সন্তান চালাবে না আপনি যে কবরে চলে গেলেন বলেন কবরে আপনার সঙ্গে কে গেল মহাকালের যাত্রা দুনিয়াতে আমি ফরিদি যখন জন্ম নিলাম আমি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা খুশি আমার বাবা খুশি আমার ভাইরা খুশি আমার নানি বাড়ির লোক আমার আত্মীয় স্বজনরা সবাই খুশি কিন্তু আমি নিজে একা কাঁদতে লাগলাম যখন আপনি মারা যাবেন অসুস্থ হবেন তখন আপনি একা আপনি এন্তেকাল করলেন কবর দেশে রওনা দিলেন তখন আপনি অসহায় আপনি একা একা রওনা দিলেন তখন ভাই নাই বোন নাই বাবা নাই মা নাই বন্ধু নাই বান্ধব নাই কবরের মধ্যে রেখে চলে আসা হলো কেউ আর আপনার আজকে আপন নাই কিন্তু যাত্রা কত বছরের দুনিয়ার 60 বছরের যাত্রায় বাবা মা আছে পরিবার আছে গ্রাম আছে আইন আছে আদালত আছে পুলিশ আছে ডাক্তার আছে হসপিটাল আছে নার্স আছে কিন্তু কবরের যাত্রা কত বিরাট আল্লাহর কোরআন বলতেছেন খালিদিনা ফিহা আবাদা আমার আমার সার আল্লাহর জিকির কর পাইলেও পাইতে পারো খুদারে ঠিক কিনা বলে আমার আমার বলে কোনো কিছু নাই কবরের এক বিরাট যাত্রা শুরু করলেন কত বিরাট আল্লাহর কোরআন বলল খালিদিনা ফিহা আবাদা চিরদিন চিরদিন যেই দিনের শুরু হবে আর কোনো দিন শেষ হবে না যেই দিনের শুরু আছে শেষ নাই শুরু আছে শেষ নাই শুরু আছে শেষ নাই শুরু আছে শেষ নাই সেই মহাদিনের যাত্রায় আপনি কি নিয়েছেন দুনিয়ার থেকে
নিলেন আপনি গম সুরি আর আট রুটি সুরি এরপরে আপনার ডিম সুরি এরপরে আপনি তেল সুরি ঠিক ঠিক নিয়ে গেলেন আপনি বেনামাজ বেরুজা সুদের কারবারি গুশের কারবারি নিয়ে গেলেন আপনি হক হালাল সারা হারামের পুঞ্জি বলেন এত বিরাট জীবনের জন্য নিলেন আপনি হারাম নিলেন আপনি আল্লাহর আইনের বাহিরের কাজ শয়তানকে খুশি করে চলে গেলেন আপনি বলেন আপনার উপায় কি হবে বলেন আমরা আমাদের নফসকে জিজ্ঞেস করেন হে নফস তুমি তো আমাকে প্রতারণা করছো ধোঁকা দিচ্ছ আমাকে আমাকে ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাচ্ছ ও নবীর উম্মত মহাকালের একটা যাত্রা আবাদুন আবাদা চিরদিন যা শুরু হবে আর কোনদিন শেষ হবে না সেই দিনের জন্য আপনি কি পাথর নিয়েছেন এজন্য ওলিরা দুনিয়া বিরাগী হইয়া জাহিদ হইয়া আল্লাহর পাওয়ার জন্য দিন রাত নির্জনে নিভৃতে আল্লাহর ইবাদত কাটিয়ে দিত বুঝে যাওয়াটা বুদ্ধিমানের কাজ চার রঙের মশল্লা দিয়া যে কইরাছে তোর গঠ চার রঙের মশল্লা দিয়া আগুন পানি মাটি বাতাস এক যোগে করিয়া প্রকাশ আগুন পানি মাটি বাতাস এক যোগে করিয়া প্রকাশ দেখিলি না তুই কইরা তালাস ওরে দেখিলি না তুই কোন জাগা সে মহাজন চার রঙের মশল্লা দিয়া চার রঙের মশল্লা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশল্লা দিয়া যিনি দুনিয়াতে পাঠাইলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা কুরআন বলল তিনি তোমাকে সৃষ্টি করলেন সুবিন্যস্ত করলেন সুঠাম করলেন যেখানে যা যা প্রয়োজন আল্লাহ তাই দিলেন শক্তি ক্ষমতা ছিল না মার সাহায্য নিলেন আল্লাহ মার মনে আল্লাহ দয়ার সৃষ্টি করে দিলেন দয়া দয়া মার অন্তরে আল্লাহ দয়া দিলেন কেমন দয়া আপনারা মাঝে মধ্যে দেখবেন ডিসকভারি চ্যানেলে পশু পাখি দেখায় মহিষের দলকে বাঘে আক্রমণ করল মহিষের বাচ্চা দৌড়াইতে পারে না বাঘ গিরে ফেলেছে সব মহিষ পালিয়ে চলে গেল কিন্তু মা মহিষ পালাই নাই বাঘের সাথে মারামারি করে বাচ্চা বাঁচানোর জন্য আপনি দেখবেন একটা মা জীবন দিয়ে তার বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে আর একটু যদি দেখবেন আপনার বাড়িতে মুরগার বাচ্চা নাকি মুরগা পালে মুরগি এই মুরগির বাচ্চাগুলি নিয়ে যখন মুরগি জঙ্গলের মধ্যে যায় অথবা মাঠে যায় কাক অথবা চিল আসে বাচ্চা ধরে নেওয়ার জন্য এই মুরগি দেখবেন কাক এবং চিলের সাথে মারামারি করে বাচ্চা বাঁচানোর জন্য বলেন একটা প্রাণীর কলিজার ভিতরে মমত্ববোধ মায়াবোধ ভালোবাসা যিনি দিলেন সেই মালিকের নাম কি আমার রাব মায়ের অন্তরে দয়া দিয়ে দুইটা বছর আল্লাহ দুধ পান করাইলেন আপনি কথা বলেন নাই কিন্তু মা আপনার ভাষা বুঝে আপনি অসুস্থ মা ঘুমায় নাই বাবা ঘুমায় নাই এত কিছু করার পরে আমার এই রবের আইন মানতে আপনার ভালো লাগে না কি জবাব আপনি দিবেন হাসরের মাঠে একটু চিন্তা করার দরকার একটু ভাবনার দরকার এই জন্য আল্লাহ বললেন
ويتفكرون في خلق السماوات والأرض أسمان الزمين ربي توري جهام كسوا ستمي قليني تفكر کرو غبشنا کرو چنتا کرو اكتو بھاوين تو اپنی سوڈو کلن سلن واشوها اكي برو لنگو لنگتا بصرهين دنیا تشه چلن اپنی اللہ اپنا رب بصر دلو اپنی سلن شکتی ہین اللہ شکتی دلو اپنی بھومی ہین چلن اللہ اپنا کے بھومی دلو اپنی جنوانو بھین اللہ اپنا کے جنوانو دلو استری ہین اللہ استری دلو شنطن ہین اللہ شنطن دلو اپنی شکتی ہین اللہ شکتی دلو داد چلو نا داد دلو اللہ چکر آلو دلو یا توٹا بصور دورے اللہ اپنا رب کھوائی لو تخن اپنا کی مون شز در دکے جائنا কেন আপনার আল্লাহর জিকিরের দিকে মন ঝুঁকে না কেন আল্লাহর হুকুম মাহে রমজানে রোজা রাখতে মন চায় না কেন আপনার নবীর গোলামির দিকে দিল রুজু হয় না কেন আপনার আল্লাহর দিকে মন ঝুঁকিয়া যায় না এমন সিগানবাসী শুনিয়া যান আপনি বৃদ্ধ হয়ে গেলেন আল্লাহ আপনাকে বৃদ্ধতা দিল ছোট কাল থেকে বৃদ্ধ কাল মাঝখানে আপনাকে যৌবন দিল যৌবনের তাড়না পাইয়া অনেকে দেখবেন বেহুশ হয়ে যায় এই যে আপনি ভাষা প্রকাশ করার মতো কিছু নাই তারপরও বলতে হয় ছেলেরা মেয়েরা মোটরসাইকেল দিয়ে রাস্তায় চড়ে পিছন দিক থেকে মাইয়া সামনে পোলা মোটরসাইকেলের ভিতরে কুত্রা কুত্রি করে লজ্জা শরমের কিছু নেই শরম তো আমরা পাই কুত্তা কাতি মাসে রাস্তাঘাটে অকাম কুকাম করে কুত্তা শরম পায় না শরম তো আমরা পাই কারণ আমরা মানুষ কি কথা কর না গাড়ি ঘোড়ার ভিতরে কোনো স্বামী স্ত্রী কুত্তা কুত্তি করে না স্বামী স্ত্রীর জীবনে এগুলি করে না মানুষের ডিমোশন কত হলে রসুল করিম বলেছেন প্রকাশ্য জানা হবে ঠিক তাই তো হচ্ছে আজকে প্রকাশ্য জানা চলতেছে এগুলো তো জানার একটা অংশ শোনেন আপনার সন্তানকে ইঁদুরের মতো জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না ওটা দেখতে হবে কি করে ঠিক আসতে বলেন কেন ইঁদুরের মতো জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না ও মানুষ হয়েছে কিনা দেখতে হবে মানুষের মানুষত্বটা পর্যন্ত দিন দিন ডিমোশন হচ্ছে লজ্জা শরম পর্যন্ত চলে যাচ্ছে প্রিয় উপস্থিতি আমরা কিন্তু মানুষ আমরা কিন্তু পশু পাখি না আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ পৃথিবীটাকে আমাদের জন্য সাজাইছেন একবার সুবহানাল্লাহ বলা যাবে কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি এই বেহে আপনাকে কবর দেওয়ার জন্য রসুল আসছিলেন কথা কর না কেন এই বেহে আপনাকে কবর দেওয়ার জন্য রসুল এসেছিলেন আরবের মানুষ ওই দিন প্রকাশ্যে জানা করত প্রকাশ্যে নর্ত গেনে নেচে তাদের সাথে জানা করত প্রকাশ্যে মদ পান করে জানা করত কাবা শরীফের চারপাশে উলঙ্গ নারী তারা তাওয়াফ করাইত যার কারণে ওই সময়ের মানুষ নারীদের প্রতি বিতৃষ্ণা না হইয়া জীবন্ত কন্যা সন্তানকে তারা কবর দিত নারী জাতির প্রতি বিতৃষ্ণা কেন হলো এই নারীরা যখন প্রকাশ্যে বেহায়াপনা শুরু করলো তখন মানুষের অন্তরে নারী জাতির প্রতি ঘৃণা এসে গেল নারী জাতির প্রতি মানুষের কেন ঘৃণা আসলো ওই সময় জাহিলিয়াতে এরা প্রকাশ্য ভাবে অকাম কুকাম করত নিজের দেহকে বিলিয়ে দিত আবার ঠিক সেই জমান আসতেছে নারী জাতিরা নিজেরা মনে করে আমরা অর্ধলঙ্গ হইয়া নিজের বডিটারে রাস্তাঘাটে দেখাইয়া সিরিং সিরিং ফিরিং ফিরিং করে হাঁটলে বুঝে আমার ক্রেডিট বেড়ে গেল এগুলি সব ইতরের চিন্তা কথা কর না কেন এগুলি ইতরের চিন্তা এটা মানুষের চিন্তা হতে পারে
এগুলো অসুস্থ কি কথা কন না কেন এগুলো কি অসুস্থ 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 আমাদের সমাজে দিন দিন এই অসুস্থতার সংখ্যা বাড়তেছে মহামারীর মতো ঠিক নারী জাতির প্রতি একটা বিতৃষ্ণা আসবে অবিশ্বাস জন্ম হবে দিন দিন এভাবে দিন দিন তো অবিশ্বাস জন্ম হচ্ছে বহু ফ্যামিলি বহু ভাই বোনের সংসার নষ্ট হয়েছে তালাক হচ্ছে দিনের পর দিন আপনি কাজীদেরকে জিজ্ঞেস করবেন কাজী বিয়ে পড়াইলেন কত কে যেমন পড়াইছি দ্বিগুণ সারাইছি বলে সারাইছেন কেন করে সব মোবাইলের দোষ মায়ের দোষ না ভোলার দোষ না সব মোবাইলের দোষ ঠিক চলতেছে আজকে এগুলি ان الله يأمر بالعدل والإحسان আমি মালিক তোমাদেরকে নির্দেশ দিলাম আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম তোমরা দুনিয়াতে ন্যায় কাজ করবে ন্যায় 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 অন্যায় করবা না ন্যায় কাজ করো ন্যায় ন্যায় সঙ্গত কাজ তোমরা করবা এহসান মানুষকে দয়া করবা দয়া দয়া একজন ভিক্ষুকও যদি ভিক্ষা করে অন্তত মাসে হলো তার 30,000 টাকা রুজি আছে একটা লোক যদি অটো চালায় 30,000 টাকা রুজি আছে না হলো 15,000 টাকা রুজি একজন সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে আর আপনার বাড়ির ইমাম সারা মাসে আপনার নামাজের জিম্মাদারি নিয়ে মাত্র দিনে 150 টাকা রুজি করলো তারপরে কেউ যদি 50-100 টাকা হাতিয়া দেয় তা সেখানেও নজর দেয় হুজুর কত টাকা পাইছি রে ঠিক আসতে কইলেন কেন কত টাকা পাইছি হুজুর বাপরে বাপ 500 টাকা বাইরে আমি কাউরে কিন্তু গালি দিয়ে বলিনি আমি ইনসাফের কথা বলছি আপনার বিবেক কি বলে আপনার ইনসাফ বিবেকের উপর এটা ছেড়ে দিছি অতএব আমরা চাই না আমাদের ইমামরা কষ্ট থাকুক কথা কন ঠিক কিনা ইমামরা ভালো থাকুক আপনি 10 থেকে 15-20 বাড়ান না এটা কেস এটা মসজিদ কমিটি পারবে কারণ এই পাবলিকে টাকা দেয় না কথা সত্য তো পাবলিকে টাকা দেয় না তো বিড়ির পিছনে খরচা করে এখানে খরচা করে কিন্তু মসজিদে 200 টাকা দেয় না 500 টাকা মাসে দেয় ওই আপনার ওই যে এই কি বলে ওয়াইফাই বিল কত ডিশের 500 টাকা মাসে দেওয়া লাগে না না দিলে কি লাইন থাকবে আপনার কারেন্টের বিল দেওয়া লাগে না না দিলে কি লাইন থাকবে তো আল্লাহর করে 500টা টাকা দিলে আল্লাহ না দিলে আল্লাহর সাথে কি করে সম্পর্ক থাকে বলেন তো লাইন তো কেটে যাবে কি কথা কর দেখা আল্লাহর সাথে সম্পর্কের লাইন তো কেটে যাবে আল্লাহর কোরআন বলল ইমানদার তুমি সাহায্য নাও নামাজ এবং সালাতের মাধ্যমে একটা ঘটনা না বললেই নয় ইমাম জৌজির কথা বলছিলাম তিনি তিনার কিতাবের মধ্যে লিখতেছেন বানি ইসরায়েলের মধ্যে একজন যুবক সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদত কাটাইতো একটা মুহূর্ত সে ইবাদত ছাড়া থাকতো না ওই দেশের কিছু বখাটে মানুষেরা কিছু দুষ্কৃতিকারী মানুষেরা তারা চিন্তা করলে এই যুবকটাকে আমাদেরকে ধোঁকা দিতে হবে ওকে পরীক্ষা করার দরকার দেখি ও কি পরিমাণে বুজুর্গ হয়েছে তারা চিন্তা করলো এই যুবককে কিভাবে ধোঁকা দেওয়া যায় একজন সুন্দরী রূপসী পতিতা নারীকে তারা নির্বাচন করলো এবং তাকে অনেক টাকা অর্থ দিয়ে বলল নারী তুমি যদি ওই আবেদের সাথে জানা করতে পারো তাহলে তোমাকে অনেক পুরস্কৃত করব তোমার আর কোনো কাজ নাই তুমি শুধু তার সাথে জানা করবা শুধু তুমি জানা করবা আমার দেশে এরকম দুষ্কৃতিকারী কিছু মানুষ আছে দেখবেন কেউ যদি ভালো থাকতে চায় তাহলে ভালো রাখতে চায় না কি কথা বলেন না কেন এরা অসুস্থ আত্মা কি আত্মা জোরে কন কি আত্মা অসুস্থ আত্মা এরা অসুস্থ আত্মা এরা মানুষদেরকে ভালো রাখতে চায় না সমাজে বিশৃঙ্খলা করায় এই দল সেই দল করাইয়া দলাদলি করিয়া মারামারি হাঙ্গা দাঙ্গামা সৃষ্টি লাগায় এবং এলাকা ভিত্তিক অশান্তি সৃষ্টি করে সমাজের মধ্যে ঝগড়া ফসাদ বাড়ায়
ফ্যামিলির মধ্যে অশান্তি বাড়ায় দেয়, এগুলি অসুস্থ আত্মা, এগুলি থেকে আমাদের দূরে থাকা লাগবে। খুব মনোযোগ দিয়েন, আমাদের দেশের কিছু বেডিরা আছে খালি পান খায় আর গ্রাম বাইরে ঘুরে বেড়ায়, পান খায় আর গ্রাম বাইরে ঘুরে বেড়ায়। কিছু মহিলা আছে দেখবেন কিলিক বাস, কিলিক বাস সগলখর মহিলা, সমাজে সমাজে সংসারে সংসারে অশান্তি বাধায় বেড়ায়। মহিলারা আছে? একসাথে তিন টান হেরা প্রধানমন্ত্রীত্ব লেগে গেছে, চারটা, তাহলে আমরা পিছিয়ে বেরিয়ে গেছি, হেরা আগে গেছে। যাক মাসুল এটা বাবা চলু মার হাবা কম, খুব মনোযোগ দিয়েন। করিম অথবা জব্বার বিয়ে করে নিয়ে আসছে নতুন, মনোযোগ দিয়ে, জব্বারে নতুন বিয়ে করে নিয়ে আসছে, ওই মেয়েটা আপনার বাড়ি আসলো, ওই মেয়েটা আপনার সংসারে ম্যাচিং হইতে অন্তত 6 মাস লাগবে। বুঝেন, কিন্তু আমাদের অসুস্থ মস্তিষ্ক কি পরিমাণে বাংলাদেশে আছে বুঝাইতেছি, অসুস্থ অসুস্থ মস্তিষ্ক। মেয়েটারে বিয়ে করে আনছেন, সে কারো মেয়ে আদরের মেয়ে, আপনার প্রত্যেক বাবা তার মেয়ের খুব আদর করে, ভাইরা বোনেরা একসাথে থাকে, তো 20 বছর একটা সংসারে একটা মেয়ে রয়েছে, তা আপনি তাকে বিয়ে করে নিয়ে আসছেন, আপনার ফ্যামিলিতে সে প্রথম নতুন, ম্যাচিং হইতে অন্তত তার 6 মাস সময়ের দরকার। তো কিন্তু শাশুড়ি এই আপনার ভালো, তো বৌমা অসুস্থ হয়ে পড়ছে, এই শাশুড়ি বৌমারে বলতেছে মা তুমি এই বিশ্রাম করো, আজকে রান্না বান্নার দায়িত্বটা জব্বারের খাবার টাবার সব আমি ব্যবস্থা করে দিতেছি। তো শাশুড়ি মা রান্না বান্না করতেছে, দেখতে ওই যে কুটনা বেটি খালি পান খায় আর গ্রাম বেড়ে ঘুরে, হেতাই সারা গ্রাম ঘুরতে 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 জব্বারের বাড়ি ঢুকছে। আয়া কয় জব্বারের মা কি করো, রান্না করতেছি, তুমি রান্নাছো? জব্বারে না বিয়ে করছে বউকো, এত অসুস্থ একটু বিশ্রাম করতেছে শুয়ে রয়েছে। কও কি ফুলা বিয়ে করেছো কি, তুমি রান্না করার লাগিয়া দিছে না ফিন মেরে, এই ঝগড়ার সূত্র পাচ্ছ না, এই ঝগড়ার সূত্র পাত মহিলাদের ভিতরে ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া বাধাই দেয়, এরকম সকল খর নারী সুরের চাইতে নিকৃষ্ট, কথা কর না কেন, ও মানুষ না, ও সুরের চাইতে কুত্তা বললেও কুত্তা কবে আমি বেইমান না, কুত্তার সাথে তুলনা দিলে কুত্তা কবে আমি বেইমান না, আমি খাই কিন্তু নাফরমানি করি না, কুত্তারে 2-3 মাস খাওয়াবেন ও আপনার জন্য জীবন দিয়ে ফেলবে, আপনি মরে গেলে আপনার কবরের পাশে বসে থাকবে, ও আপনার সাথে বেইমানি করবে না, কিন্তু ওই নারী সুরের চাইতে নিকৃষ্ট, ওই প্রত্যেক গ্রামে গ্রামে সমাজে সমাজে বাড়ি বাড়ি খালি অশান্তি বাধায় বেড়ায়, এগুলো ও সে একবারে নিকৃষ্ট যা। আল্লাহ এই অসুস্থতা থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে না, এরকম সারা বাংলাদেশে কত হাজার মানে সংসার যারা নষ্ট করছে তার হিসেবে নেই। শোনেন আপনাদেরকে একটা কথা বলবো, স্বামী স্ত্রীর ঝগড়া এ সবারই হয়, সবারই হয়, কিন্তু একটা বিষয় মনে রাখবেন, এটাকে মেসিং করে দিবেন, এটাকে আর উতলিয়ে দিবেন না, এটাকে মেসিং করবেন যতদূর সম্ভব, দুটোকে অ্যাডজাস্ট করে দিবেন, যদি না দেন তাহলে শয়তান বিজিত হবে, শয়তানের বিজয় হবে, ওই মেয়ে তালাক নিয়ে চলে যাবে, সেলুর তালাক হবে, এরপরে কি হবে জানেন, দুটোই চলে যাবে খারাপের দিকে, দুটোই অধিক পরিমাণে জেনার দিকে চলে যাবে। বাস্তবতা থেকে বলতেছি, ওয়াজ না কিন্তু বাস্তব। আর যদি কোনো সন্তান আসে, এই দুইজনের বিরাট বড় অশান্তির চাপটা বাচ্চার মগজের উপরে পড়ে, ওই সন্তান ধীরে ধীরে বড় হইতে থাকে বাবা মার প্রতি বিদ্বেষ করে। আপনি জানেন সন্তানের কলিজার ভিতর কি পরিমাণ আঘাত লাগে, এই জন্য স্বামী স্ত্রীর তালাকের জন্য যারা উৎসাহ প্রদান করেন জুতা দিয়ে বেরিয়ে বেলে, সমাজের দুশ্মন
রাষ্ট্রের দুশমন ইসলামের দুশমন মানবতার দুশমন এগুলো শয়তানের চাইতে নিকৃষ্ট শয়তান কথা বলতে কিছু আছে দেখবেন উস্কাই আয় একদম জোর জব্বারের মা ফুল আমরার ছড়াইয়া লয়ে মৌসুমীতে কি আরেকটা জায়গা বিয়ে দিবে এটা শয়তান এই কি কথা কর না কেন জরিনার মা আমরার মাইয়া কি ফেলেন না মাইয়া নাকি আরেক জায়গা বিয়ে দেব অসুবিধা কি লে ওই ফুলার ভাত না খেলে কি তইব বাস এটা শয়তান এই কি কথা কর না কেন এগুলো হলো বাস্তব কথা বলতেছি আপনাদের আপনাদেরকে আপনাদেরকে বোঝানোটা আমাদের দায়িত্ব এগুলি একবারে ঘরের ভিতরের কথাগুলি আজকে ওয়াজের মঞ্চে বললাম কারণ কি জানেন বাংলাদেশে এত অধিক পরিমাণে তালাকের সংখ্যা বাড়ছে এটা আদালতে না গেলে বুঝবেন না কি পরিমাণে যে এই মামলা আদালতে হিসাব নাই সেই জন্য আপনাদেরকে বলবো এগুলির থেকে নিজেকে নিবৃত্ত করা সমাজকে বাঁচানো ফ্যামিলি বাঁচানো আমাদের সবার দায়িত্ব যেহেতু আমরা মানুষ কথা বলেন ঠিক কিনা আল্লাহ তৌফিক দিক সকলে বলেন আমিন এবার বলছিলাম এই যুবকরে পরীক্ষা করার জন্য ওই যে কিছু বখেটা মানুষ কিছু দুষ্কৃতকারী মানুষ তারা এক পতিতা নারীকে ভাড়া করলো এরপরে এই পতিতা নারী একদিন বৃষ্টি নামতেছে যুবক রাত্রিবেলা ইবাদত করতেছে এই পতিতা নারী ওই বৃষ্টি রাত্রিবেলা আসে ঘরের দরজায় করা ঘাত করলো কে আমি একজন বিপদগ্রস্ত নারী আমি আজকে এই বৃষ্টি ঝড়ের দিনে ঝড়ের রাতে বিপদে পড়েছি মেহরবানি করে আপনি আমার একটু জায়গা আশ্রয় দেন আপনারা জানবেন যারা বুজুর্গ আল্লাহওয়ালা তাদের দিল সবসময় সরস হয় সরল হয় তারা দুনিয়ার এত প্যাঁচ গোজ বুঝে না প্যাঁচ গোজের দিকে তারা যায় না কারণ তা যেই অন্তরে আল্লাহ রসুলকে জায়গা দেওয়া হয় এই অন্তরে কোনো সময় শয়তান জায়গা দেওয়া যায় না দুনিয়াতে আল্লাহওয়ালা যারা তাদের অন্তরে শয়তানি কোনো প্যাঁচ গোজ থাকে না এরা সরল থাকে বন্ধু আমার এই যুবকটা খানকার ভিতরে ইবাদত করে ওই নারী দুষ্কৃতিকারী যুবক বুঝে নাই দরজা খুলে দিলেন মহিলাকে ভিতরে একটা সাইডে জায়গা করে দিলেন আপনি এখানে থাকেন সকালবেলা আপনি চলে যাবেন মহিলা রাত্রিবেলা ওইখানে যুবক বাতি জ্বালাইয়া নামাজ শুরু করে দিল নামাজ সালাত একবার জোরে বলা যাবে কে মারহাবা দেখেন আমি কোরআনের আয়াত বলেছি এই আয়াতের উপর ধৈর্য এবং সালাতের গুরুত্বটা আজকে আপনাদেরকে বুঝাই দিয়ে যাই এই যুবক রাত্রিবেলা নামাজে দণ্ডায়মান নামাজ পড়তেছিল সে ঠিক এমন সময় ওই নারীটা তার দেহ অঙ্গ ভঙ্গি দিচ্ছে দেখবেন নারী জাতির ষোলো কলার এক কলা যদি মেরে দেয় অনেক যুবক পথহারা হয়ে যায় এই জন্য আল্লাহ বলছেন নারীদের মাথার থেকে পা পর্যন্ত ঢাইকে দাও পর্দা তো পুরুষকে করতে বলা হয়নি আল্লাহ যদি বলতো যে পুরুষের মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দাও তো কাজ হয়েছিল তো সবই বুরকা পরে থাকে কোনটা বেডি কোনটা বেড আছি না যে লেডিস আর জন দৃশ্য শেষে এক জায়গায় নারী জাতির বলছে মাথার থেকে পা পর্যন্ত ঢাকো কারণ কি পুরুষটা সর্বপ্রথম নারীদের দিকে আকৃষ্ট হয় এটা সৃষ্টিগত এটা সৃষ্টিগত এটা পুরুষের দোষ না সৃষ্টিগত নারীদের প্রতি পুরুষরা আগে আকৃষ্ট হয় এবং কোন নারী যদি বিন্দুমাত্র ওখানে দুর্বল প্রকাশ করে তখন পুরুষ তার প্রতি আরো দুর্বল হয় এই জন্য রসুল বলছেন তোমরা পুরুষদের সাথে কর্কশ ভাষায় কথা বলো নারীদেরকে বলছেন তোমরা বেগানা পুরুষের সাথে কর্কশ ভাষায় কথা বলো তাকে প্রশ্রয় দিবেই না কখনো কর্কশ ভাষায় কথা বলো নারীর এখন যে মিডি কথা কয় বাপরে বাপ বলি আমি ঠিক আছে আমি একটু দূরে আছি
ভয় পাইতেছি কে শুনেন আমার বাড়ি হলো 12 নম্বর সিগন্যাল দিয়ে দিছে কয় দ্বিতীয়বার যদি নারীদের বিরুদ্ধে ওয়াজ করো তাহলে রান্না বান্না হবে না এইজন্য আমি ডরাচ্ছি আছি কোন দিক চলে যায় আল্লাহই জানে কেতাই ওই ওয়াজ শুনছি ইউটিউবে বসে আমি মহিলা গরে নিয়ে কি কইছি বাস এটা দিয়ে শুনছি ঘরে ভিতরে কেন 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 কিন্তু সর্বনাশ নারী জাতির প্রতি তোমার এত মহব্বত আমার জাতি লোক না আচ্ছা ঠিক আছে কমু না আল্লাহু আকবার ইস্তাইনু বিসবরি ওয়াসসালাহ সবর এবং সালাত কি জন্য মুমিনের জন্য গুরুত্বপূর্ণ এটা বুঝাচ্ছি তেই যুবক নামাজের দরকার কিন্তু ওই পতিতা নারী বারবার অঙ্গভঙ্গি দিচ্ছে তাকে জেনার দিকে আকর্ষণ করার জন্য পতিতা তো পতিতাই তার কাজই তো হচ্ছে পতিতা বৃত্তি করা টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করা তোরে টাকা দিয়ে তো লোকজন পাঠাই দিছে যা জেনা কর পতিতা নারী অঙ্গভঙ্গি দেয় এই যুবককে আকৃষ্ট করার জন্য যুবকের মন তো নির্জন রাত খানকার ভিতরে একেবারে কেউ নাই বৃষ্টি নামতেছে নিরিবিলি শয়তান তার কালবের মধ্যে ধোকা দেয় জেনা করো জেনা করো জেনা করো মন তার জেনার দিকে চলে যায় সে নিজেকে নিবৃত রাখার জন্য নফসকে ডাক দে কহে নফস তুমি আমাকে জেনার দিকে নিয়ে চলে যাচ্ছ আজকে দুনিয়ার আগুনে আগে একটু পুড়ে দেখো জাহান্নামের আগুন কত মজা আহা এই যুবক আল্লাহর আইন মানার জন্য ওই পতিতা নারীর থেকে বাঁচার জন্য শয়তানকে পরাস্ত করার জন্য যুবক তার একটা আঙ্গুল আগুনের মধ্যে ঢুকাই দিয়া পুরাইতে লাগলো একটা আঙ্গুল ঢুকাই দিয়ে আগুনের মধ্যে পুরাইয়া নফসকে বলতেছে হে নফস এবার আগুনে পুড়ে দেখো কি মজা তুমি তো জেনা করতে চাও জেনার বিনিময় তো জাহান্নাম তাহলে তুমি যে জেনা করতে চাও এই আগুনে তুমি পুড়ে দেখো আমার দেশে তো এখন সমকামিতা জেনার চাইতে ভয়াবহ বইতে নাম দিছে ট্রান্সজেন্ডার হাই 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 শরীফ শরীফের গল্প এই বেটা লাগছে আমি দেখতে পুরুষ কিন্তু মনে মনে মাইয়া এইগুলি আমাদের বাচ্চাদেরকে শেখানো হয় আমাদের বাচ্চাদেরকে শিখাবে কি আমাদের বাচ্চাদেরকে শেখানো দরকার নামাজ পড়ো খুব মনোযোগ দিয়ে ট্রান্সজেন্ডার সমকামিতা জেনার চাইতে বড় নিকৃষ্ট গুণা এই গুণার জন্য একটা জাতিকে আল্লাহ ধ্বংস করলেন এ জাতির নাম কওমে লূত সেই সাগরটা এখনো আছে তার নাম বাহরে মায়াদ আল্লাহু আকবার অতএব আমার এই দেশে সমকামিতা প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মুন্সিগঞ্জবাসী ওই নারী তিনি কি করলেন বারবার অঙ্গভঙ্গি দেয় কিন্তু যুবক তার আর একটা আঙ্গুল পুরাইল আরো একটা আঙ্গুল পুরাইল এইভাবে তার 10টা আঙ্গুল পুড়াই ফেলল কিন্তু ওই যুবক জানা করল না একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়া উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান কথা বলেন ঠিক কিনা
সাহায্য এসে গেল আসমান থেকে ওই মহিলা স্টক করে বসলো জায়গায় আল্লাহ তারে হার্ট স্টক করে আর হৃদযন্ত্র ক্রিয়ায় মারিয়া আল্লাহ যুবককে জেনার থেকে বাঁচাই দিল কিন্তু ঘটনা ঘটল আবার ভিন্ন ওই যে দুষ্কৃতিকারী যারা ছিল তারা পুলিশকে খবর দিছে রাজার পুলিশদেরকে খবর দেয়া বললো দেখো একখানকার ভিতরে এক বেগানা নারী মেরে ফেলছে পুলিশ তারে ধরে নিয়ে গেল রাজ দরবারে বিচার বসল রাজা বলল যুবক তুমি কি তাকে মেরেছ যুবক ডাক ডাকে রাজা আপনি তো আমার সম্পর্কে জানেন আমি কখনোই কাজ করতে পারি না রাজা বলল আবেদ্রে আমি বিশ্বাস করে নিলাম তুমি জেনা করো নাই অথবা তারে মারো নাই কিন্তু আদালত তো সাক্ষী চায় তুমি তো তোমার পক্ষে কোনো সাক্ষী হাজির করতে পারো নাই এই কিছু মানুষ তো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে ওই যে দুষ্কৃতিকারী ওরা চার পাঁচজন মিলে যা সাক্ষ্য দেখে আমরা দেখছি মেরে ফেলছে রাজা বলতেছে যুবক তোমার ফাঁসির কাষ্ঠ ঝুলানো হবে শুলে চড়ানো হবে মৃত্যুদণ্ড আগেকার মৃত্যুদণ্ড খুব ভয়াবহ মৃত্যুদণ্ড ছিল যুবক বলতেছে রাজা রে আমার একটু সময় কি তুমি দেবা আমি দু রাকাত নামাজ আদায় করে আমি আমার মালিকের সাথে কথা বলতে চাই ওই যুবক দু রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত বাড়াই দিলেন হাত বাড়ায় বলে রব আমি জানি আমি অন্যায় করি নাই আর এটাও জানি যেটা অন্যায় করি নাই সে শাস্তি তুমি আমারে দিবা না আল্লাহ আমি মারা যাব আমার আপত্তি নাই কারণ আমি জানি এন্তেকালের পর আমি তোমার সাথে মিলিত হব মৃত্যু নিয়ে তো আমার কোনো ভয় নাই মালিক রে কিন্তু এখন যদি আমি মারা যাই ওরা আমাকে মৃত্যুদণ্ড দেয় তাহলে পৃথিবীতে আমি আলেম আর আবেদের কলঙ্ক হয়ে যাব সারা দুনিয়ার মানুষ জানবে আমি জেনার কারণে এই মহিলাকে আমি ধর্ষণ করে হত্যা করে ফেলছি আল্লাহ দুনিয়ার মানুষ আলেমদেরকে সারা জীবন কলঙ্ক দিবে আবেদদেরকে কলঙ্ক দিবে আল্লাহ তোমার কাছে দরখাস্ত অধমের তুমি আমাকে আলেম আবেদের কলঙ্ক বানাইও না কি বুঝলেন পূর্ববর্তী জমানা থেকে সলাতের পরে দোয়া আছে খালি আমার দেশে 1450 বছর পরে গেছে লাভাজাবির কাছে নাই এই শয়তান কোথার থেকে আসলো জানি না এই আজাজিল কোথার থেকে আমদানি হয়েছে তা বলতে পারবো না রসুল বলে না দুহুর সলাতি মাকতুবা ফরজের পরে দোয়া কবুল হয় উম্মত এসে বলল ফরজের পরে দোয়া বেদাত হয় উম্মতের ফতোয়া লাথি মারতে হবে রসুলের ফতোয়া মেনে নিতে হবে কথা বলেন ঠিক না বেটে পৃথিবীর এমন কোন নবী নাই যে নবীর জমানে দোয়া না ছিল কোরআন বলতেছে স্তাইনু বিসবরি ওয়াসসালা সালাতের মাধ্যমে তুমি দোয়া চাও পৃথিবীর সব উলামা সালাতের মাধ্যমে সাহায্য চেয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর জেলখানায় মারা হয়েছে কিভাবে পিটানো হয়েছে জানেন আহা পিটাইয়া পিটাইয়া তার মাকে ডেকে এনে মায়ের সামনে মারা হতো ইমাম আহমদ ইবনে হাম্বল 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল 80 বার আমার নবীর সাথে স্বপ্নে জিয়ারাত হয়ে গেছে আল্লাহ কুতুবুর ইমাম ওনার নাম স্বর্ণাক্ষরে মসজিদে নবীতে লেখা রাদি আল্লাহ আনহু 4 বছর ধরে পিটানো হতো ওষুধ দেওয়া হতো শরীরের গোষ্ঠে পিঠের মধ্যে ঘা হয়ে দগদগে গা হয়ে পচে গেল গন্ধ বের হতো কলতানি রক্ত পড়তে থাকত লোকেরা প্রশ্ন করল হুজুর আপনি রক্ত পড়া অবস্থায় কি করে নামাজ পড়েন দলিল কি ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিল আল্লাহর বান্দা হযরত ওমর শাহাদাতের সময় যখন তার পেটের ভিতর দিয়ে ছুরি চালিয়ে ঘুরি বের করে ফেলে দেওয়া হয়েছিল রক্তক্ষরণ অবস্থায় হযরত ওমর নামাজ ছেড়ে দেয় নাই ওমর যদি নামাজ না ছাড়ে তাহলে মাহমুদ ইবনে হাম্বল কি করে নামাজ ছাড়বো বলো সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া এরাই কঠিন সময় নামাজ
ছাড়ে না আর আমরা সুযোগ পেয়েও নামাজ পড়ি না কি উম্মত আমরা হইছি আহমদ ইবনে হাম্বাল কেশিক জেলার বলল ভালো মন্দ খেয়ে নেন হুজুর সকালবেলা আপনার ফাঁসি ইমাম আহমদ ইবনে হাম্বাল কোনো ব্যতিব্যস্ত হলেন না তিনি জানেন আসমানি ফয়সালা হলো বড় ফয়সালা তিনি ধীরস্থির ভাবে এশার নামাজ পড়লেন এশার নামাজ পড়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বাল নামাজ শেষ করার পরে আল্লাহর দরবারে হাত বাড়াই দিলেন হাত উত্তোলন করে বলেন রব আমি 60 বছর জালিমের জুলুমের শিকার হয়ে আছি 4 বছর আমার মুক্তির জন্য আমি কখনো দোয়া করি নাই আল্লাহ আমি তোমার আসমানি ফয়সালার জন্য অপেক্ষায় ছিলাম কিন্তু আজকে শুনলাম তারা আমাকে সকালবেলা ফাঁসি দিবে রব আমি তোমার গোলাম মোহাম্মদ ইবনে হাম্বাল আমি তোমার রসুলের জবানের হাদিসের খেদমত করে যাচ্ছি আল্লাহ আমাকে একটা যদি কোরআন শরীফ সৃষ্টি হয় তাহলে তুমি দয়া করে আমাকে হেদায়েত দিয়ে দাও আর যদি এটা তোমার কালাম সৃষ্টি না হয় তাহলে জালিম আমাকে মেরে ফেলতে চায় তুমি জালিম থেকে আমাকে হেফাজত করো জালিম ধ্বংস করে দাও দোয়া করতে দেরি হলো আসমানে দোয়া কবুল হতে দেরি হয় না যুগে যুগে উলামা ফুদালা নবী আউলিয়া কিয়ারা সালাতের পরে দোয়া করেছে ওরা কারা আজকে আমার দোয়া বন্ধ করে দিতে চায় পুরাই হলো নিকৃষ্ট বেদাতি বেদাতি কথা কয় আমরা না হেরা ওরা বেদাতি কোরআন মিথ্যা হবে কোরআনের ফয়সালা সবচেয়ে বড় ফয়সালা প্রিয় হাজিরিন মুশিগঞ্জবাসী চিন্তা করে নাই মেখলাম জীবনে কত কষ্ট করেছি এমন মার 4 বছর বন্ধু আমার এইভাবে কত কত সাহাবীর জীবন এইভাবে মারে মারে চলে গেল নবীর একজন সাহাবীর কথা না বললেই নয় ও মা জাতিরা নারী জাতিরা শুনে যান আপনাদেরকে একজন নারী জাতির কথা শোনাই যাই তার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি একটা কওমের দাসী ছিলেন গরিব মানুষ সমাজে কোনো মূল্য ছিল না তার কালেমা পড়লেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কালেমা পড়ার পরে আবু জাহেলের লোকেরা তাকে ধরে নিয়ে গেল প্রশ্ন করল সুমাইয়া কালেমা সারবা না জীবন দিবা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলল দেখো যে সত্য কালবের মধ্যে ঢুকিয়েছি যে সত্যটা আমি কবুল করেছি আমি এটা কখনোই ছাড়ব না আবু জাহেল বলল তার হাত পা গুলি বাঁধা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হাত পা গুলি বাঁধা হলো আবু জাহেল একটা তীক্ষ্ণ ধারালো বর্ষা হাতে নিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তঙ্গে বর্ষার আঘাত করতে লাগলো আপনি জানেন পৃথিবীর কত পৈশাচিক নৃশংস হত্যা এটা পৃথিবীর কোন মানুষ কোন আদালত এটা মেনে নিতে পারে না গুপ্তঙ্গে বর্ষা মেরে মেরে নির্মম ভাবে তাকে হত্যা করা হলো তার গগন বিদারী আওয়াজে পৃথিবীর মানুষের মন নরম হয় নাই আরবে লক্ষ লক্ষ মানুষ কেউ তার সাহায্যে আগে আসে নাই কেউ তার জন্য হওয়া করে নাই সুমাইয়ার একটাই বাক্য ছিল রাব ওরা আমাকে নির্মম ভাবে হত্যা করে ফেলতে আল্লাহ আমি যে সত্য কালেমার কলবের মধ্যে নিয়েছি আল্লাহ এটা কখনো যেন আমার হৃদয় থেকে মুছে না যায় আল্লাহ ওরা আমাকে শহীদ করে দিচ্ছে আমি শাহাদাতের মৌত চাই আমি জীবন দিব আল্লাহ আমার কল থেকে যেন হেদায়েত চলে না যায় হে নারী সমাজ যেই নারী ইসলামের জন্য প্রথম শহীদ হল জীবন দিল যেই নারী সর্বপ্রথম কালেমা পড়িয়া অর্থ আর সম্পদ সব কিছু দিয়া নবীকে সাহায্য করল তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা গভীর রাত্রিবেলা নবী ফিরে আসলেন আহা আল্লাহর নবী ফিরে আসার পরে
আল্লাহর নবী দেখতেছেন দস্তরখানায় খাবার রাখা হযরতে রাসূল করিম ঘরের দরজায় একটা টুকা দিতেন খাদিজা বলে ছোট করে ডাক দিতেন দরজা খুলে যাইত আল্লাহর নবী বলতেন খাদিজা রে তুমি কি ঘুমাও না খাদিজা বলতো ইয়া রাসূলুল্লাহ আপনি কালেমার দাওয়াত দিয়ে যান কত কাফির আপনার দুশমন আমি ঘুমাইলে আপনি রাত্রি বেলা এসে আমাকে ডাকতে থাকবেন কষ্ট হবে গো নবী দরজার সাথে আমি খাদিজা হেলান দিয়ে থাকি যাতে আপনি নবীর কষ্ট না হয় এই জন্য নবী কোনোদিন খাদিজার ভালোবাসা ভুলতে পারতেন না দস্তরখানায় খাবার সারাদিন মা জননী খান নাই আল্লাহর নবী ডাক দিলেন খাদিজা বাড়িতে তো খাবার নাই তুমি কি খাও নাই ইয়া রাসূলুল্লাহ আপনি খান আপনি খাইলে আমার খাওয়া হবে আল্লাহর নবী হাড়গুলি চিবাইয়া চিবাইয়া দস্তরখানে রেখে দিতেন আমাদের মা জননী চিবন হাড়গুলি খাইতেন আল্লাহ রাসূল বলতেন খাদিজা কত খাবার সামনে আছে তুমি সেগুলি খাও আমার চিবন হাড়গুলি তুমি কেন খাও আম্মা জান ডেকে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার চিবানো খাবারের মতো এত স্বাদ আমি খাদিজা কোনো খাবারের মধ্যে পাই না এ সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা জীবন যৌবন সপিল আপনায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কাঙ্গালেরে দেখা দিবিন্দি গো নবীজি কোন সাধনে পাইব তোমায় জীবন কত মধুর ছিল সেই দিন ৪০ বছর একজন নারী মহিয়সী তৈয়বা তাহেরা সাইয়্যেদা হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহু আকবার ৪০ বছরও বুঝতে দেন নাই ভালোবাসার কি অভাব হতে পারে একজন নারী এইভাবে এতই ভালোবাসা নবীরে দিলেন আম্মা জানের জীবদ্দশায় আল্লাহর নবী আর কোন স্ত্রী গ্রহণ করেন নাই এই মহিয়সী নারীর গর্বে পৃথিবীতে আর একজন শ্রেষ্ঠ নারীর জন্ম হলো তিনি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা সাইয়্যেদাতুন নিসাই আহলিল জান্নাহ উনার রক্ত দ্বারা অনুযায়ী হাসান আর হুসাইন হাসান আর হুসাইনের রক্ত দ্বারা অনুযায়ী ইমাম মাহদি দুনিয়াতে আসবে একবার জোরে বলা যাবে কে মারা হাবা হাজিরিন আমার মা বোনদের বোঝা উচিত ইসলামের জন্য তাদের সর্বপ্রথম ত্যাগ বেশি ছিল আমাদের মায়েরা যদি নামাজি হয়ে যায় তাহলে সমাজ নামাজি হবে আমাদের মায়েরা যদি সুন্দর মনের অধিকারী হয় নফসে মুতমাইন্নার অধিকারী হয় তা আমাদের সন্তানরাও নফসে মুতমাইন্নার অধিকারী হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মায়েদের ইসলাহ দরকার সংশোধন দরকার আজকের এই সুন্নি সম্মেলন থেকে আমরা যেন শ্রোতা বক্তা সকলেই এই কথার উপরে আমল করতে পারি আল্লাহ তৌফিক দিক সকলে বলেন আমিন উপস্থিতি লম্বা রাত হয়ে গেছে গভীর রাত অনেক সময় পর্যন্ত লামা ইকরামের তকরির আপনারা শুনেছেন আমি আপনাদের সামনে যে কথাগুলি বলছি কাউকে কষ্ট দেওয়ার জন্য না শ্রেফ বোঝানোর জন্য আপনারা দয়া করে যদি আমলে পরিণত করেন তাহলে মাহফিল কমিটির একটা স্বার্থকতা আছে আর যদি আমলে পরিণত না করেন তাহলেও আমাদের স্বার্থকতা আছে সে দোয়া করতেছে আল্লাহ আমি কোনো আবেদ আলেমের যদি কলঙ্ক না হই ঠিক তখনই আসমান থেকে সাহায্য এসে গেল যেই নারী মারা গিয়েছিল সেই নারী জিন্দা হয়ে বসে গেল বসে যে সেই নারী সাক্ষ্য দিচ্ছে হে মানুষ তোমরা আমার হত্যার ব্যাপারে যাকে দোষী করতেছে এই আবেদ সালেহ কোনো দোষী না আমি তাকে ধোঁকা দেওয়ার জন্য মানুষের প্ররোচনায় অর্থের লোভে পরে জেনা করতে গিয়েছিলাম সে আমার সাথে জেনা করে নাই বিদায় ১০টা আঙ্গুল আগুনে পুড়িয়ে সারখার করে ফেলেছে
তোমরা তার হাতের দিকে তাকায় দেখো তার দশটা আঙ্গুলি আগুনে পোড়া সে কোনো দোষী না দোষী আমি আমার ফিতনা থেকে তাকে বাঁচানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিহিত হয়েছি তোমরা তাকে দোষারোপ করিও না কথা বলার পরে সে আবার মার্ডার আবার নিহিত হয়ে পড়ে গেল আল্লাহর সাহায্য আসমান থেকে আসলো শুনুন আল্লাহর সালিবান্দা যারা নফসে মুতমাইন্নার অধিকারী যারা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা এ নফসে মুতমাইন্নার অধিকারী প্রশান্ত আত্মা তুমি আমি আল্লাহর হুকুমে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছো তুমি আল্লাহর আইন মানতে যে মানুষের মার খেয়েছো কথার যন্ত্রণা সহ্য করেছো তুমি বরদাস্ত করেছো জীবন হালাল কে খাইতে যে হারামের কোটি টাকা তুমি ডানবাম করে দি তুমি সামান্য ক্ষুধার্ত খেয়ে না খেয়ে জীবন কাটিয়েছো তুমি আসো আমি আল্লাহ তোমার উপরে খুশি আমি আল্লাহ তোমার উপরে রাজি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তুমি আমার জান্নাতে চলে আসো আমার জান্নাতে চলে আসো এই জন্য অলিরা এন্তেকালের পরেই এই নফসে মুতমাইন্নার অধিকারী যারা তার এন্তেকালের পরেই তাদের কবরকে আল্লাহ জান্নাত বানায় দেয় তাদের কবরকে আল্লাহ রওজা বানায় দেয় আরে নবীর উম্মতের কবর যদি রওজা হয় আমার দেশের কিছু তথাকথিত শাইখুল হাদিস বের হয়ে গেছে তথাকথিত কিছু বক্তা মুনাজির আজম বের হয়ে গেছে তারা বলতে চাচ্ছে রসুলের কবরকে কবরই বলতে হবে রওজা বলা যাবে না এ মুসলমান ভালো করে বুঝে যাবেন এই কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল নাই ঠিক আসতে বলেন কেন জোরে বলেন কোরআনের উপরে কোনো ফয়সালা আছে না কোরআন বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তার কবর জান্নাত হয় উম্মতের কবর জান্নাত হয় রসুলের উপরে ঈমান আনার কারণে নবীর সুন্নতের রাস্তায় চলার কারণে নবীর আইন মানার কারণে যদি উম্মতের কবর রওজা হয় তাহলে আমার রসুলের রওজা কবর হচ্ছে উম্মতের কবর রওজা বানানোর মূল সেন্টার সেই নবীর কবরকে যারা রওজা বলতে চায় না সব কয়টা শয়তানের দালাল 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 কথা বলে